কুষ্টিয়া বিআরটিসি কাউন্টারের পিছন সাইডে আসলে যে রেল স্টেশন রয়েছে কুষ্টিয়া, সেই রেল স্টেশনের পাশে অজ্ঞাত নামে একটি লাশ পড়ে আছে। আসলে আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে লাশটি আসলে কার এখনো শনাক্ত করা হয়নি, অজ্ঞাত নামে তারা শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। এখানে কুষ্টিয়া মডেল থানার প্রশাসনও এসেছে ঘটনাস্থলে, তাছাড়াও দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে। আসলে নির্দিষ্ট কখন যে এই ঘটনাটি ঘটেছে এখন পর্যন্ত কেউ কিন্তু জানাতে পারেনি। তো এখানে যারা স্থানীয় বাসিন্দা আছে তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব আপনাদের আসলে ঘটনাটি কখন ঘটে। আসলে সবাই এখন পর্যন্ত যেটা ধারণা করছে, এখানে এসে বুঝতে পারলাম যে আসলে ট্রেন থেকে পড়ে যে এরকম ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা যাচ্ছে। আপনি কি এখানকার স্থানীয় দাদা? না, আমরা চোরহাঁস। চোরহাঁস, কখন জানতে পেরেছেন? আধা ঘন্টা আগে। আধা ঘন্টা আগে? না, শোনার পরে দেখার জন্য আসলেন না? যদুশন বাবু ওই জায়গাতে স্যান্ডেল পরে আছে, ওখানে। আচ্ছা, হেডফোন ফোন সব ওখানে পড়ে আছে। এখানে আপনি কি স্থানীয়? আপনার বাসা কি এখানে? ঘটনাটা কখন ঘটেছে জানতে পেরেছেন? 9টার সময়। যখন ঘটনাটা ঘটে তখন কি ছিলেন? আসার পরে কি জানতে পেরেছেন? তবে এখন ও ভাই আপনার নাম? আপনার নাম? আপনার বাসা তো এখানে ভাই। ঘটনাটি আনুমানিক কখন ঘটে যদি একটু জানাতেন? 9টায়। যখন ট্রেন যায় তখনই শব্দ হলো, শব্দ হওয়ার পর বের হয়ে এসে দেখেন যে অবস্থা। তা এখন পর্যন্ত তো চেনা যায়নি আসলে কার? না, মুখ চেনা যায়নি। মুখ চেনা যায়নি আমাদের এখানকার? কেউ না, এখানকার কেউ না। মোবাইল আছে না? হেডফোন ওখানে পড়ে আছে? হেডফোন পড়ে আছে। আসলে হেডফোন এবং স্যান্ডেল পরে আছে এমনটি জানতে পারলাম। তো আমরা দেখানোর চেষ্টা করব যে কোথায় হেডফোনটি পরে আছে। স্যান্ডেল না? হেডফোন রয়েছে, স্যান্ডেল রয়েছে। এই জায়গায় বসেছিল? বসেছিল মানে এখান থেকে বাড়ি খাইছে এদিকে তো গেল। ট্রেন কি এদিক কিনবে? হ্যাঁ, এদিক থেকে বলো না। এখানে যদি না বসে থাকো তাহলে স্যান্ডেল এই জায়গায় থাকবে। আসলে ধারণা করা হচ্ছে কেউ এখন পর্যন্ত, আমরা যেটা এখানে স্পটে এসে পেলাম এখন পর্যন্ত কেউ সঠিক কিন্তু বলতে পারছেন না। যেটা ধারণা করা হচ্ছে যে এখানেই বসেছিল আর তখনই রেলটা যায়, ট্রেনটা যায়, তখনই কিন্তু সে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় এবং সে দূরে ছিটকে পড়ে যায়। তো আসলে এখন পর্যন্ত কিন্তু তাকে কেউ চিনতে পারেনি। তবে এই কুষ্টিয়া যে রেল স্টেশন বিআরটিসি কাউন্টারের অপোজিটে যে রেল স্টেশন, সেই রেল স্টেশনের পাশে যেই বসতবাড়ি রয়েছে তারা কিন্তু জানাচ্ছে যে আসলে এখানকার কেউ না এখন পর্যন্ত। তারা এই এতটুকুই জানাতে পেরেছে যে এখানকার স্থায়ী কেউ না। এখানকার স্থায়ী কেউ হলে পারে অবশ্যই তারা চিনতে পারতো কিন্তু এখন পর্যন্ত চিনতে পারেনি আসলে লাস্ট কার। গাঙ্গি মেহেরপুরের ওইদিকে।
আসলে সবাই কিন্তু চেষ্টা করছে লাশটা অজ্ঞাতনামা এই লাশটি চিহ্নিত করতে, যে আসলে অজ্ঞাতনামা এই লাশটি কার, কিন্তু আসলে কেউই কিন্তু পারছে না, সবাই সবার মতো চেষ্টা করে যাচ্ছে। এবং অনেকেই আছে এখানে, অনেক সাংবাদিক ভাইও এসে উপস্থিত হয়েছে, তাছাড়া সাধারণ জনগণ যারা আছে তারাও এসেছে। সবাই কিন্তু অনলাইন ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু ছবি তুলে ছাড়ছে, যে আসলে চেনার জন্য যে এই অজ্ঞাতনামা লাশটি কার। যারা লাইভে জয়েন্ট হয়েছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার দেওয়ার জন্য। আসলে এখন পর্যন্ত সবাই যেটা এখানে যারা উপস্থিত হয়েছেন তারা বলছে, আসলে তার গায়ে কিন্তু সোয়েটার গায়ে আছে, আসলে এত গরমের মধ্যে সোয়েটার গায়ে দিয়ে আছে, এটা হচ্ছে একটু অস্বাভাবিক লাগছে। সবাই ধারণা করছে আসলে একটু মানসিক সমস্যার মানুষ, এমনটি ধারণা করছে সবাই। আসলে যে প্রচণ্ড গরম পড়ছে সেই গরমের মধ্যে আসলে জ্যাকেট বা সোয়েটার পরাটা কোনোভাবে স্বাভাবিক বিষয় না, আনতে তার গায়ে আসলে রয়েছে সোয়েটার, সেজন্য ধারণা করা হচ্ছে একটু মানসিক পাগল, এরকমটাই ধারণা করা হচ্ছে। সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা লাইভের সঙ্গে জয়েন ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই।